উত্তরাঞ্চলে বোরো ধানে ব্লাস্ট রোগের সংক্রমণে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। দিনাজপুর, নাটোর ও লালমনিরহাটের কয়েকশো হেক্টর জমির ধান চিটা হয়ে গেছে। কীটনাশক ব্যবহারের সুফল না পেয়ে অনেকটা দিশেহারা কৃষক। পরিস্থিতি সামাল দিতে কাজ করা হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে উৎপাদন ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। দিনাজপুর, নাটোর ও লালমনিরহাট প্রতিনিধিকে সাথে নিয়ে সাইদ খানের রিপোর্ট দেখুন। রাজশাহী, নাটোর ও নওগাঁয় এই তিন জেলার মধ্যে থাকা হালতি বিল দেশের বড় বিলগুলোর অন্যতম। বছরের ছয় মাস পানির নিচে থাকায় এ অঞ্চলের একমাত্র বড় ফসল বোরো ধান। মৌসুমের শুরুতে বিগত বছরগুলোর তুলনায় ফসলের বাড়ন্ত শীষে সবুজের সমারোহে চাষিদের মুখে খুশির ঝলক উঁকি দিচ্ছিল। কিন্তু গত কদিনে হঠাৎই ধানের পাতায় দাগ দেখা দেয়। ব্লাস্ট নামের এক ধরনের রোগে শীষ থেকে অপরিপক্ক ধান খসে পড়তে থাকে। সম্পূর্ণ ক্ষেতে আমার সাদা শীষ বাড়ি হয়ে গেছে। বেলার দড়ি আটাশ ধান সব শেষ, এখন বিশ হাজার টাকা খরচ। এখন আটি হিসেবে পোয়াল হিসেবে গরুকে এখন কাটি খাওয়া লাগে। সম্ভাবনাময় ফসলের এমন চিত্রে ম্লান হয়ে আসে কৃষকের মুখ। একই চিত্র দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল, খানসামা উপজেলার বোরো ফসলেরও। ফলে এ জেলার অন্তত 1,77,000 হেক্টর জমির বোরো ফসল পড়েছে মারাত্মক হুমকিতে। ধান পাকা রাগ দিয়ে শীষ মুচ্ছে, মরে মাটি ছুঁয়ে যাচ্ছে। এই ফসল তো আমরা করতে পারবো না, কাজে আমরা মাইর খেয়ে গেলে কৃষক আমরা বাঁচবো কিভাবে? কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছে না চাষিরা। এ অবস্থায় ধানের ফলন নিয়ে কৃষকের মতো আশঙ্কার কথা জানালেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও। তাহলে আমরা কৃষক, তাহলে আমরা কোন রাস্তা ধরবো, কোন দিক দিয়ে চলবো? আমরা তো এবার শেষ হয়ে যাবো। এই রোগ আমরা ওষুধ দিয়ে কোনো ইয়ে করতে পারছি না। স্প্রে করার সাথে সাথে দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে ঔষধটা কাজে লাগছে না। আমরা আবার পরামর্শ দিচ্ছি যে আবার যেন স্প্রে করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন বিষয়টি কৃষি বিভাগের নজরে এসেছে, এ নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন তারা। এখন যে পর্যায়ে আছে ক্ষতির তেমন সম্ভাবনা নাই। আমরা আমাদের চাষি ভাইদেরকে এ ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের জেলা এবং উপজেলা পর্যায় থেকে তাদেরকে ব্যাপারে সচেতন করা হচ্ছে। এর আগে গমের ক্ষেতেও ব্লাস্ট রোগ দেখা দিয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে মাঠ পর্যায়ে কাজ হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।